الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. نشيد تشهد يسمع بالرسالة دليل জসে নবী রুহি সাহিল চশমে মন পারাকে পায়ো বখশম মোরা দুনিয়া কুবারা আজকে বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয়, প্রত্যেক বছর নেই এই বছর সেই একতা ইত্তেফাকের মাহফিল, মিলনের মাহফিল, খুশির মাহফিল, আপনি যেটা বলবেন এটা। অনেক সময় দেখা যায় যে ঈদ বকরাইদে একসঙ্গে মিল হচ্ছে না, কিন্তু এই মাহফিলে এসে আমাদের মধ্যে সকলে দেখা সাক্ষাৎ করে যাচ্ছে, শুনেছেন না কথা, সকলে ঠিক লক্ষ্য রাখে, খেয়াল রাখে, এই মাহফিলটা কেউ মিস করে না, কেউ ছাড়ে না, যার জন্য তো আজকে এত বাতা বিপত্তির পরেও আজকে এই মাহফিলে আমি তো দেখতে পাচ্ছি কিছু কমি নেই, একই রকম মানুষ, একই রকম ভক্তদের ভিড়। সেই মোতাবেক মাহফিলে আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের গ্রাম থেকে, মহল্লা থেকে, শহর টাউন থেকে, দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন। আমি গুণাগার অদম, আমিও সেই কুটরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ আমাদের সকলকে এই মোতাবাদ মাহফিলে এরকম একটা আল্লাহ ওলির দরবারে এরকম একটা মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলের জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ,
সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বহু ওয়াজ নসিহত আপনারা শুনছেন, কোরআন হাদিসের কথা, আল্লাহর রাসূলের কথা, বিভিন্ন রকম খারাপ আলোচনার কথা শুনলেন। আপনাদের সম্মুখে আমার পূর্বে আমার ভাই জনাব পীরজাদা মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমাদের ওখানকার সংগঠনটি জমিয়তুল্লাহ বাংলা, সেই সংগঠনের উনি হচ্ছেন চিফ অর্গানাইজার। আমার ভাই বহু মূল্যবান মূল্যবান কথা, বহু তথ্য দিয়ে আপনাদের খেদমতে আলাপ আলোচনা করেছেন। আমি গুণাগার বর্ধম খাকসার নালায় আপনাদের দরবার শরীফে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমাদের সকলকে আল্লাহ পাক এরকম একটা মোতাবাদ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, তার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া দায়ী করেছি, আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহর দরবারে শুকরিয়া দায়ী করবেন না তো, আল্লাহর প্রশংসা করবেন না তো কার প্রশংসা করবেন? কি আপনি আমল কোন দিক দিয়ে আপনি কি দেখাবেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা মিন আহাদিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহ তাআলা। আমাদের আয়েশা বলেছেন, আমি আল্লাহর রাসূলকে বহুবার বলতে শুনেছি, যদি তোমরা আমল ইবাদত বান্দেগি করো না কেন, আল্লাহর রহমত যদি না হয় তোমরা জান্নাতে যেতে পারবে না। সেই আল্লাহ তপস্বীকে বারবার রহমতের আশা করতে হবে, বারবার আল্লাহকে স্মরণ করতে হবে। মোমেন মুসলমানের আমাদের জিন্দেগি জীবনে একটা বৈশিষ্ট্য এটা থাকতে হবে, একটা চরিত্র এটা হতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা খুশির সময়, আনন্দের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, আর রামানামা প্রত্যেকটা সময় আমরা আল্লাহ প্রশংসা করবো সব ক্ষেত্রে। তাই আজকে এখানে বসি আমরা আল্লাহ প্রশংসা করেছি। কেউ উঠে বলতে পারবে না এই মসজিদ থেকে এসে দাঁড়িয়ে যে আমি এমন আমল করেছি, এমন নামাজ পড়েছি, এমন কোরআন তেলাওয়াত করেছি, এমন জিকির করেছি, এমন তাসবিহ করেছি, এমন চেল্লা দিয়েছি, আমি মরব আর সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব, কে আমাকে আটকে রাখবে? তো বলতে পারবে কোনো পীর সাহেব, মাওলানা সাহেব, পীরজাদা সাহেব, খলিফা সাহেব, হুজুর হজরত সাহেব, মুবাল্লিগ সাহেব, কেউ এ কথা বলতে পারবে না। আল্লাহ পাক যদি রহম করেন তবে আপনার আমার মজা, কারণ কেয়ামতের মহাময়দানে আমাদের এটাই হচ্ছে সব থেকে বড় সম্বল। আল্লাহ পাক একদিকে আমাদের রহমানুর রহিম হয়ে থাকবেন, রাসূল একদিকে আমাদের রহমাতুল্লিল আলামিন হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খালি ইশারা দিয়ে দিই, একটু আপনাদেরকে আন্দাজটা খালি ধরিয়ে দিই, আল্লাহ পাক রহমানুর রহিম কথা যখন বার হয়েছে তারপরে বাদ করবো। আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার বুকে চুপি চুপি এসব কোনা খাতা গুলো করেছি না বান্দা বান্দি? সেই সময় বলবেন, কালু বালা ইয়া রব্বি, হা পরওয়ারদিগার, বিনিয়ার দুনিয়ার বুকে আমরা চুপি চুপি এইসব গুনা খাতা গুলোকে করেছিলাম, আল্লাহ আপনি ঠিকই বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় বলবেন, সাতারতাহ ফিদ দুনিয়া ওয়া আনা আসতুরুহা লাকাল ইয়াউমা ওয়া আগফিরুহা লাকা। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে হাঁক দিয়ে বলবেন, ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ার বুকে তোরা চুপি চুপি সব গুনাহ খাতা গুলো করেছিলি, আজকে কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে তোদের ওই সমস্ত চুপি চুপি গুনার কথা খাতার কথা স্মরণ করে আমি আল্লাহ তোদেরকে আর লজ্জা দেব না। যেমন দুনিয়ার বুকে চুপি চুপি গুনাহ খাতা করেছিলি, আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে
কিন্তু এই সমস্ত চুপি চুপি গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ চুপি চুপি মাফ করে দিলাম। কত বড় রহমান রহিম বলুন তো, একটু এ থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানের পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, বলবেন ও আমার ফেরেশতা যাও যাও ওই দুটো বান্দাকে গিয়ে বলে দাও ওদের স্থান আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি, যাও ওই দুজন বান্দাকে গিয়ে বলে দাও ওদের স্থান জাহান্নাম। যখন ফেরেশতা এসে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্থান জাহান্নামে দিয়েছে, এই বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা আছে একজন মানুষ এমন হবে কোন দিকে তাকাবে না, কথাটা শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতন দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে। আর একজন মানুষকে যখন বলা হবে তোমাকে তোমার রাম তোমার প্রভু জাহান্নামে যেতে হয়েছে, সেই সব ওই বান্দাটা বারবার পেছন দিকে তাকাবে আর সামনের দিকে যাবে, বারবার পেছন দিকে তাকাবে সামনের দিকে যাবে, এইভাবে তাকাতে তাকাতে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে। গালাবাত রাহমাতি আলা যাবি কিয়ামতের মহামাট মহাময়দানে আল্লাহ পাকের গজবের উপরে রহমতটাই কিন্তু সেই দিন সব চাইতে বড় হবে। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে হাত দিয়ে বলবেন ও আমার ফায়েস্তা যাও যাও ওই দুটো বান্দাকে জাহান্নাম থেকে তুলে আমি আল্লাহর দরবার শরীফে হাজির করো। আল্লাহর দরবার শরীফে হাজির করা হবে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করলো আমার বান্দা তোমাকে আমার ফায়েস্তা যখন জাহান্নামে যাওয়ার কথা বললো তুমি কথাটা কানে শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতন কোনো দিকে তাকালে না দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে দিলে, ব্যাপার কি? ওই সময় বান্দাটা বলবে আল্লাহ আমি সারাটা জীবন আপনার একটা হুকুম পালন করি নাই একটা আমলও করি নাই, আজকে আপনার ফেরেশতা সে যখন আমাকে বলল তোমাকে তোমার রব তোমার প্রভু জাহান্নামে যেতে বলেছেন সেই সময় আমি মনে মনে করলাম সারাটা জীবন তো আমি আমি আমার আল্লাহর একটা হুকুম পালন করি না একটা আমলও করি না, আজকে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে এই শেষ সময়ে আমার আল্লাহর এই হুকুমটাকে আর আমি অমান্য করব না আল্লাহ, তাই কানে শোনার সঙ্গে সঙ্গে আর আমি কোনো দিকে তাকাই নাই পাগলের মতন দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছি। আর একজন বান্দাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহ তখন জিজ্ঞাসা করলো আমার বান্দা তুমি দু পাখিরে সামনের দিকে যাচ্ছিলে পেছনের দিকে তাকাচ্ছিলে কেন? ওই সময় বান্দা বলবে আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনার একটা নাম রহমানুর রহিম আপনি কখনো আপনার বান্দাকে জাহান্নামে দিতে পারেন নাই, আমার বিশ্বাস ছিল জাহান্নামের দরওয়াজা যাওয়ার আগে পর্যন্ত আপনি আমাকে ডেকে নেবেন কখনো আপনি ডাকবেন, সেই রহমতের আশায় আমি বারবার পেছন দিকে তাকাতে তাকাতে আমি জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, বলবেন ও আমার ফেরেশতা যা যাও আমার ওই দুটো বান্দাকে জাহান্নাম থেকে তুলে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়ে দাও। আমার আল্লাহ পাক কত বড় রহমান রহিম বলুন, একটু আন্দাজটা পাওয়া গেল, একটু হাঁসটা ধরিয়ে দিচ্ছি খালি। আর একটা কথা বলবো, এর একটা বহুবার আপনারা শুনেছেন কিন্তু আবার আমি মনে করে দেব, সেটা কি আল্লাহ রাসূল দয়াল নবী বুখারী শরীফের রিওয়ায়েত, কিছু কয়েদি বন্দীদেরকে নিয়ে একসময় বিচার করছিলেন, এমন সময় তাদের মধ্যে একটা মেয়ে ছেলে ছিল, তার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা একটু হারিয়ে গিয়েছিল, একটু হাঁটতে পারতো না, একটু ধীরে হারিয়ে গিয়েছিল, মা তো পাগল হয়ে খুঁজতে আরম্ভ করে দিয়েছিল কোথায় গেল আমার বাচ্চা, খোঁজ 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 খুঁজে খুঁজে দেখা গেল মা বাচ্চাটাকে পেয়ে গিয়েছে, পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুকে করে জড়িয়ে ফেলেছে, এগালে চুম খাচ্ছে ওগালে চুম খাচ্ছে দুধ পান করাচ্ছে, কত আদর করছে রাহমাতুল্লিল আলামিন, তো সাহাবাদের কোথায় নজর আর আমার রাসূলের কোথায় নজর? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দয়াল নবী জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন ও আমার সাহাবারা
এই মায়ের কোল থেকে যখন বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, মা কেমন করে খুঁজছিল কাঁদছিল তোমরা কি তা দেখেছো? আবার যখন মা বাচ্চাটাকে পেয়ে গেল কেমন করে আদর করছিল? হ্যাঁ দেখুন, তা তো আমরা দেখলাম। আল্লাহ নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন সেই সময় বলেছেন, না না আমি তোমাদের কাছে কি প্রশ্নটা রাখতে চাচ্ছি তোমরা এখনো বুঝতে পারো নাই। আতারুনাল মারাতা তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার ওয়া মাসতামারাত। আমি তবে তোমাদের কাছে প্রশ্ন করছি, ওই মা হয়ে অত ভালোবাসার নারী চিড়া কলিয়ে চিড়া ওই শিশু বাচ্চাটাকে কি দুহাতে করে তুলে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করতে পারবে? আমরা শুধু অবাক হয়ে গেছিলাম, আমরা কি চিন্তা করছি, আমরা কি বলছি? এক বাক্যে সমস্ত সাবরা বলেছিলেন, কাল্লা, হতেই পারে না, কখনই না, নেভার। মা কখনো তার বাচ্চাকে আগুনে ফেলতে পারবে? কখন পারবে? আল্লাহ নবী দয়াল নবী রহমাতুল আলামিন সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, এবারে তোমরা শোনো, আল্লাহ আরহামু বিবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। মা হয়ে যদি তার নারী চিরা কুঙ্গে চিরা শিশু বাচ্চাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ না করতে পারে, তোমাদের রহমান রহিম প্রভু খুদা ওই মায়ের থেকেও কোটি 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 গুণ বেশি তার বান্দাকে ভালোবেসে থাকে। এই ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে কি করে কি করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন, কি করে জাহান্নামে দেবেন না, দেবেন না? সাহাবারা খুশিতে আত্মহারাতে গিয়েছিলেন। তাহলে তিনটে রেওয়ায়ত থেকে একটু বুঝতে পারা গেল যে আল্লাহ পাক কত বড় রহমানুর রহিম। আর এর উপরে আমি বেশি বলবো না, রাসূল আপনার আমার জন্য ছিলেন রহমাতুল লিল আলামিন। শুধু আপনার আমার জন্য রহমাতুল লিল আলামিন নয়, সমস্ত মানব জাতির জন্য, পৃথিবীর মানুষের জন্য আমার রাসূল ছিলেন রহমাতুল লিল আলামিন। মদিনা শরীফে গিয়েছিলাম, আল্লাহ নবীর চাচা উহুদের ময়দানে আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক দাফন করা আছে। আল্লাহ রাসূলের 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের লাশ মোবারক দাফন করা আছে। আপনারা সকলে আলেম করে আমাদের মুখে শুনেছেন, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল, দাঁত নিয়ে গিয়েছিল, একটা হেলমেট পরেছিলেন লোহার, নিজে হাতে যুদ্ধ করছিলেন, তো একটা তীর এসে যখন লাগলো হেলমেটটা বৃত্ত হয়ে ভেঙে কড়াটা কপালে ঢুকে গেল। আল্লাহ রাসূলের দয়াল নবী ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে আরম্ভ করলো, নাকের ডগাতে রক্ত ঝরছিল, দাঁতের রক্ত বার হয়ে খুন বার হয়ে দাড়িতে টসকাতে আরম্ভ করে। যে আপনারা শুনেছেন আল্লাহ রাসূলের খ্যাপা পাগল মহব্বতের সাহাবারা নিজে ঠোঁটে করে এসে রসুলের রক্তগুলোকে চুষে চুষে খেতে আরম্ভ করে দিয়েছিল। মালিক বিন সিরাজ এসে রক্তগুলোকে চেটে চেটে খেতে আরম্ভ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল ফতোয়া দেন নাই, কি বলেছিলেন, ওয়া সাহাবা, আজকে আমি নবীর রক্ত পান করে নিয়েছি, তোমার শরীরের শিরা উপশিরার মধ্যে, শরীরের ধমনীর মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আজকে প্রবেশ করে গিয়েছি, যাও। আমি নবী বলছি আজকে দিন আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আমার ভাইরা বুখারী শরীফের রিওয়ায়েত, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু ঢাড়ি করে পানি নিয়েছে, পানি নিয়ে এসে আল্লাহ নবীর রক্তগুলোকে ধুইয়ে দিচ্ছিলেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা খেজুর পাতার চাটাই পুড়িয়ে ছাইগুলোকে নিয়ে দরদি বাপের আপনাদের দাঁতে টিপে ধরেছিলেন, আর থাকতে পারেন নাই, কাঁদতে কাঁদতে ফেডা হয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবার শরীফে বদদোয়া করতে আরম্ভ করে দিয়েছেন। বলেছেন, আয় আমার আল্লাহ, অন্য নবীর কওমরা তাদের নবীর কথা শুনে না বলে সেই সমস্ত নবীরা বদদোয়া করেছিল বলে আল্লাহ তাদের উপরে আপনি আসমানি বালা গজব মুসিবত নাজিল করে তাদের বংশকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার বাপের উপরে এত কষ্ট দিয়েছে, আল্লাহ আজকে এদেরও মাথার উপরে আসমানি বালা গজব মুসিবত নাজিল করে এদের বংশকে ধ্বংস করে দিন।
আল্লাহ নবীর দয়া নবীর রক্ত ঝরা অবস্থায় শুয়ে শুয়ে বেশি ফাতেমার এই কথাটা যখন কানে পড়ে গেল সেই সময় বলেছিলেন, ও ফাতেমা মা তুমি জানো না, মা জানো না, ও ফাতেমা যুগে যুগে কারে কারে কুফারে মক্কারা ওই সমস্ত মুনাফিকরা আমি নবীর উপরে যখন নির্মম ভাবে অত্যাচার করেছিল তাইফের জমিনে বাচ্চাদেরকে উড়িয়ে দিয়ে আমাকে পাথর ছুঁয়ে ছুঁয়ে মেরেছিল, সমস্ত শরীরটা রক্তের লাল করে দিয়েছিল, গরম পানির উপরে শুয়ে রেখে দিয়েছিল, হাতেমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম, আমার চাদরের খোঁটটা পেছন দিক থেকে লটকা ছিল ওদবাদ দলের এসে পেছন দিক থেকে আমাদের আমার চাদরের খোঁটটাকে নিয়ে একটা গলায় ফাঁস দিয়ে এত জোর টান মেরেছিল ফাতেমা, আমি জমিনে চিৎপাত দিয়ে পড়ে গিয়েছিলাম, আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল আমার আবু বকর সেদিন ওদের হাত থেকে আমাকে রক্ষা করেছিল, ও ফাতেমা খানায় খাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম এমন সময় শ্রদ্ধা আবার তাতে গেলাম কমবক্তা উদ্বা এসে মরা উঠে দাঁড়ি ভড়ি গুলোকে উজি গুলোকে নিয়ে শ্রদ্ধা হারতে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, শ্রদ্ধা থেকে মাথা তুলতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, ফাতেমা তুমি জানো না এই সমস্ত মুহূর্ত মুহূর্ত সময় গুলোতে প্রত্যেকটা বাড়িতে আমাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন আয় আমার হাবিব আপনি এদের প্রতিশোধ দিতে চান কি বলুন, আপনি এদের বার্তা দিতে চান কি বলুন, ও ফাতেমা জানো না এমনকি আমার আল্লাহ পাক দুদিকে দুটো পাহাড় রেখে আমি নবীকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন আয় আমার হাবিব আপনি শুধু একবার হা বলে দিন আমি আল্লাহ দুটো পাহাড়কে সমান করে দেব, ওদের আদর পাঁচল গুলোকে ভেঙে চুরমার করে দেবো, বাড়ি ঘর গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবো ফাতেমা, এমনকি আমাকে আমার আল্লাহ পাক ওদের মাথার উপরে পাহাড় তুলে রেখে আমি নবীকে বলেছেন আমার হাবিব আপনি শুধু একবার হ্যাঁ বলুন তাহলে আমি আল্লাহ ওদের মাথার উপরে পাহাড়কে চাপিয়ে দেব, ওদেরকে পিষে মেরে ফেলবো ফাতেমা, প্রত্যেকটা বাড়িতে আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ তাহলে দুনিয়ার মানুষের জন্য আপনি একটা আমার খেতাব রাহমাতুল লিল আলামিন করে কেন পয়দা করেন আল্লাহ, আল্লাহ এরা নবী হারা পেয়ে যাচ্ছে আপনার আমার উপরে নবী বড় এহসান করেছেন, এহসানের কথা আমি কয়েকটা করে বলব, তার আগে একটু দুরুস্তি করে ও শম্মে উজালা জিসনে কিয়া হ্যায় চলিস বরস তুগারোঁ মে এক রোজ চমকনে ওয়ালি থি সব দুনিয়া কে দরবারোঁ মে আল্লাহুম্মা সাল্লা বড় এহসান করেছেন আপনার আমার জন্য আমার রাসূল, কোন দিক থেকে বলবো ইবাদত বান্দিকে যে দিক থেকে আপনি বলবেন, 50 ওয়াক্তের নামাজ আপনার আমার জন্য ফরজ হয়েছিল, আমার রাসূল দয়াল নবী বারবার আল্লাহ দরবার শরীফে গিয়ে তাকসীর করে কমিয়ে কমিয়ে আপনার আমার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্তের নামাজ যিনি আসেন বলুন সুবহানাল্লাহ, অনেক ঘটনা ছিল রাস্তার মধ্যে মূসা নবীর সঙ্গে দেখা হয়েছিল বহু ঘটনা, 50 ওয়াক্তের নামাজ কমিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য আপনার আমার জন্য কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত আনলেন,
বড় ইহসান করেছিলেন আপনার আমার উপরে। আজকে যদি পঞ্চাশ ভক্তের নামাজ হতো তাহলে কি হতো বলুন তো? ঘর সংসার বিবি বাল বাচ্চা কার কারবার সব ছেড়ে দিয়ে ওই সারাদিন মসজিদের মধ্যেই পড়ে থাকতে হতো। আর পঞ্চাশ ওয়াক্ত দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে উম্মতে মুহাম্মাদি চিট হয়ে যাচ্ছে, পঞ্চাশ ওয়াক্ত দূরের কথা। অনেক মানুষ এরকম আছে জুম্মার নামাজ পড়ে না, জানেন ঈদের নামাজ পড়ে না, বোখারের নামাজ পড়ে না, আমাদের কাছে বলে হুজুর দোয়া করবে। গ্রামের মানুষ পাড়ার মানুষ বাপ মা বিবি পর্যন্ত আসতে না, চলে নামাজ পড়ে নামাজ পড়ে। সে নামাজ কি এত ভয় চাই? নামাজ থেকে সবসময় পঞ্চাশ হাত দূরে থাকে। মসজিদ কি এত ভয় চাই? মসজিদের নাম শুনে নামাজের নাম শুনে ভয়তে পালায়, লাস্ট পর্যন্ত ফেড আপ হয়ে যখন মারা গেল না, সমস্ত গ্রামবাসী সেদিন হাঁপ ছেড়ে বললো, বেটা আজকে তো মরে খাটিয়ায় সুজা হয়ে গেছিস, আজকে কোথায় পালাবি? এখন তো বেশ সকলে মিলে তোর ওপর জানাজার নামাজ পড়বো, জানিস না তো শেষ বয়সে একটা নামাজ আছে জানাজার নামাজ, অত নামাজের নাম শুনলে ভয় ভয়তে পালাবিস, পালিয়ে যেতিস, কোথায় যাবি এখন? গত এই কার্তিক মাসে এক তারিখে ফুটবল শৈপে বাদ মাগরিব জেকের মজলিসের পরে আব্বাবুজুর বাড়িতে চলে গেছেন, জেকের মজলিস করে দরবারে আমি বসে আছি। একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, 70-75 বছর বয়স, তা আমার সামনে নিয়ে এসে বসে দেখা করছে, তার সঙ্গে যারা আছে তারা বলছে, হুজুর নতুন নামাজ ধরেছে হুজুর, হ্যাঁ একটু দোয়া করবে। আমি নাউজুবিল্লাহ, এক পা কবরে এক পা জমিনে 75 বছর বয়স নতুন নামাজ ধরেছে। আমি একটু রহস্য করে বলছি, আচ্ছা এবারে যদি উনি নামাজ কোনোদিন ছাড়ে না, আমি একটু রহস্য করে বলছি হেসে, এবার যদি কোনোদিন নামাজ ছাড়ে না, এই মুরব্বী সাহেবকে আপনাদের গ্রামে একটা মাঠে একটা খুঁটিতে মারবেন, খুঁটিতে বেঁধে সবাই পাথর ছুঁড়ে মারবেন। তবে না হলে না, নামাজ আমি আর জীবনে ছাড়বো না, আর কোনোদিন নামাজ আমি ছাড়বো না। চিন্তা করতে পারেন, 65 বছর 70 বছর 75 বছর 80 বছর বয়সে নতুন করে নামাজ ধরতে হচ্ছে। আর আল্লাহ রাসূল কি বললেন, 10 বছর বয়সে তোমাদের বাচ্চাগুলোকে নামাজের তালিম দাও, ওদেরকে নামাজ শিখাও, ওদেরকে মারো, ঘর থেকে বার করে দাও। আমার রাসূল মারতে টাকা ইন্তেকালের আগে পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে গেলেন। চিন্তা করতে পারেন, আমাদের পীর মোর্শেদ কেবলারা, আপনারা বলবেন ও তো রসুলের কত অনেক দূরে টুজুর, আমাদের পীর মোর্শেদ কেবলারা তারা আমাদের সামনে দৃষ্টান্ত। আমার ভাই আমি এবং আমার স্বামী আল্লাহ নবী দয়াল নবী আমার হজ্জাশরীফের ভিতরে বসে বসে আমাদের সংসারের আলাপ আলোচনা করি, স্বামী স্ত্রীর আলাপ আলোচনা করি, ঘর সংসারের আলাপ আলোচনা করি। এমন সময় মসজিদে নববীতে যখন হযরত বিলাল আজান দিয়ে দিয়েছেন, আজান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দয়াল নবী আমার দিক থেকে মুখটা ফিরিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে যখন চলে যেতেন, সেই সময় আল্লাহ নবীকে আর আমার স্বামী বলে মনে হতো না, আমার স্বামী আমার হজ্জাশরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে মুফাসসাল ঘন্টার পর ঘন্টা কিরাত পড়ে নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ নবীর কত মুবারক দুটো পা মুবারক দুটো খুলে যেত। আর বলবো না, নামাজের ওয়াজ করার জন্য আমি উঠিনি, আমি বলতে চেয়েছিলাম রসুল বড় এহসান করেছিল উম্মতে মুহাম্মাদের উপরে, 50 ওয়াক্তের নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত করেছিলেন আপনার আমার জন্য। আমার ভাইরা, তাহলে কিয়ামতের মহাময়দানে কোটি 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 মানুষ থাকবে, এবারটা অনেক বড়। আল্লাহ রসুলের কিছু সাহাবা মক্কার নবীতে বসে আর অন্য অন্য নবীদের প্রশংসা করছে, একজন বলছেন আদম আলাইহিসসালাম আল্লাহ শফিউল্লাহ দিয়েছেন, একজন বলছেন মূসা আলাইহিসসালামকে জানো আল্লাহ পাক কালিমুল্লাহ দিয়েছেন, আরেকজন বলছেন ঈসা আলাইহিসসালামকে রুহুল্লাহ লাকাত দিয়েছেন, আরেকজন বলছেন ইব্রাহিম আলাইহিসসালামকে
আল্লাহ পাক খলিলুল্লাহ লাকাব দিয়েছেন, খলিলুল্লাহ লাকাব দিয়েছেন, এইভাবে অন্য নবীদের প্রশংসা করছেন। আর আমাদের দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী পেছন দিকে এসে দাঁড়িয়ে আস্তে আস্তে চুপি চুপিদের কথাগুলো সব শুনলেন। শুনে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা যে অন্যান্য নবীদের প্রশংসা করছিলে, তাদের কথা বলছিলে, আমি সে কথাগুলো শুনেছি, বড় সত্য কথা, সত্যি আল্লাহ পাক এই সমস্ত নবীদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছিলেন। তবে তোমাদের জানা নাই।